এই ভিডিওটির শুরুতে প্রথমে আপনাদেরকে প্রস্তর যুগ সম্পর্কে একটু ধারণা দেই কারণ ইসলির যে সেনাপ্রধান আছে এই মুহূর্তে সে বলছে যে লেবারনকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে তো প্রথমে আমরা প্রস্তর যুগ সম্পর্কে একটু ধারণা নেই বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ বা পাথরের যুগ বলতে বোঝায় মানব এবং তার সমাজের যে বিবর্তন হয়েছে মানে আমাদের এই মানব জাতির তো একদিন আসে নাই ধর্মীয় দৃষ্টিতে আসছে কিন্তু যুগে যুগে আমাদের ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেইটার একটা বিবর্তনের একটা পর্যায়কে বোঝানো হয় যখন মানুষের ব্যবহার্য হাতিয়ারের মূল উপকরণ ছিল পাথর সেটার কিন্তু একটা ট্রেন্ড এখনও আছে হাতের কাছে কিছু না থাকলে ইট পাথর আদলা আমরা মারি বা ক্ষেতের চাক্কা ঢিল মারি এটা আজকের আমাদের অভ্যাস না এই সময়কালটি যখন আর কোনো হাতিয়ার ছিল না মানুষ পাথর দিয়া আপনার প্রাণী পশু বা মাছ এগুলো শিকার করত। একে অন্যকে বধ করার জন্য শেষ করার জন্য পাথরের ব্যবহার করতো এবং এই যোগটা প্রায় তিন দশমিক ফোর মিলিয়ন মানে চৌত্রিশশো বছর না জানি তিনশো তিন দশমিক চার মিলিয়ন না তিনশো চল্লিশ বছর তিনশো চল্লিশ বছর স্থায়ী হয়েছিল নাকি আরও বেশি সরি অঙ্কে ভুল হতে পারে যাই হোক চার হাজার খ্রিস্টপূর্ব থেকে দুই হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে খ্রিস্টপূর্ব তো বোঝেন যেমন আমরা এখন দুই হাজার চব্বিশ এই যে শালগণনা এটার আগের যে যুগ মানে এই শালগণনার চার হাজার বছর থেকে দুই হাজার খ্রিস্টপূর্বদের মধ্যে শেষ হয়েছিল ধাতব কাজের আবির্ভাবের সাথে মানে ধাতব বস্তু যখন আবির্ভাব হয়েছিল তবে পাথরের ব্যবহার প্রস্তর যুগেই একমাত্র শনাক্তকারী বৈশিষ্ট্য বলে মনে করা হয় না বিরল হলেও কাঠ এবং প্রাণীর হারে তৈরি হাতিয়ারের ব্যবহারেরও নির্দেশন পাওয়া গেছে মানে পরবর্তী সময়ে এই পাথর কাঠের মধ্যে এমনেশনে সেমনি ব্যবহার হয়েছে আবার আসেন পাথরের যুক্ত তো এই যুগে ফেরাই নেওয়া হবে লেবাননকে তার মানে ঘটনাটা কি আবার আসেন ঘটনাটা কি আমরা যদি দেখি ইসলি হুশিয়ার দিয়ে বলছে যে তারা লেবাননে যুদ্ধ চায় না তবে যুদ্ধ শুরু হলে লেবাননকে এই পাথরের যুগে ফেরত পাঠানো হবে আর এই উত্তেজনাকর বক্তব্যকে দিয়েছে ইসলির প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধবাজ একটা মন্ত্রী সে চায় যে এই যুদ্ধরাজ চলুক এখন এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তুরস্ক বলেন আন্তর্জাতিক শক্তিগুলা বলেন লেবাননের সাথে ইসলির যুদ্ধ হোক এটা চায় না তবে ইসলি কিন্তু মনে মনে ভয় পেয়ে গেছে তলে তলে ডরাই গেছে লেবাননের বিরুদ্ধে তারা যেই ভূমিকাটা পট করে রাখার দরকার ছিল এখন কৌশলগত অবস্থান দেখাচ্ছে যে গা ও যে যা সেইখানে অভিযান শেষ হবে আমরা সেনাবাহিনী আনবো তারপরে সেখানে যাবো মানে ব্লা 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 আর আমাদের বিরা পাঁচ লাখ রাখছি শুধু পাঁচ লাখ পাঁচ লাখ ছাড়া বপন করে দেবো তোমাদের জমিনে এমন এমন জিনিস আসে একটা পর একটা আসতেছে তো এই পরিস্থিতিতে যখন এই যুদ্ধবাজ মন্ত্রী এমন ধরনের বক্তব্য দিচ্ছেন তখন এইটার বিরুদ্ধে লেবাননের যেই গোষ্ঠী আছে ইরানের সমর্থিত তারাও কিন্তু পাল্টা বক্তব্য দিছে যে আমরা তো পাথর যুগে নিয়ে যাবে বা তোমরা এমন যুগে নিয়ে যাবো যেই প্রাগৈতিহাসিক যুগ আজকে ভিডিও তো অনেকগুলা শিক্ষণীয় আছে ইতিহাস যেখান থেকে গণনা হয়েছে এর আগেও কিছু যুগ ছিল যেটাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ ধরেন আমরা যেমন খ্রিস্টপূর্ব হ্যাঁ তো সেই সালগুলোকে আমার গণনার হিসেবে আনা যায় না একটা আইডিয়ার উপরে তৈরি করতো প্রাগৈতিহাসিক যুগ যখন ইতিহাস লেখা হয় নাই পারসেপশন থেকে লেখা হয়েছে সেই যুগে ইসলিকে নিয়ে যাবে খেলা তো ঘটবে মানে বোঝাইছে যে লেবাননের এমন অবস্থা করবে এদের কোনো সামরিক যুদ্ধের ইকুইপমেন্ট ইকুইপমেন্ট থাকবে না সব একদম তামাতামা করে দিবে এরপর লেবাননের হাতে ইসলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফাত্তর ছাড়া কিছু থাকতো না কথা তো অনেকই বলা যায় বাস্তবে কইরা দেখাও আমরাও দেখি এগুলো এত সহজ না ফাঁকা বুলি কাজের কাজ যেটা এদের ক্ষমতা ছিল সেটা ফিলির বিরুদ্ধে কিন্তু কইরা দেখাই ফেলছে লেবাননের বিরুদ্ধে খালি বলতেছেই আর ফিলির বিরুদ্ধে পরের দিনই কিন্তু ঘটনা ঘরাই দিছিল। যাই হোক দেখা যাক কে কারে পাথরের যোগেনে কে কারে প্রাগৈতিহাসিক যোগেনে সময়টাই বলে দিবে না অপেক্ষা করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম